রবার্ট ওয়াডলো, কেউ কেউ তাকে দ্য জায়ান্ট অফ এলিয়েন্ট নামেও চিনেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে যুক্তরাষ্ট্রের এই লোকটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষ, যার উচ্চতা 8 ফুট 11 ইঞ্চি। সম্প্রতি ওয়াডলো ও তার পরিবারের একটি রঙিন ছবি প্রকাশিত হয়েছে, তারপরেই এই ছবিটি শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তারা ক্যাপশনে লিখেন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষটির এক অসাধারণ ছবি। ওয়াডলোর জন্ম হয়েছিল প্রায় 10টা স্বাভাবিক শিশুর মতোই। 5 বছর বয়স হতেই তার উচ্চতা দাঁড়ায় 5 ফুট 4 ইঞ্চি। কৈশোরে তার উচ্চতা ছিল 8 ফিট। 22 বছর বয়সে তার উচ্চতা হয় 8 ফুট 11 ইঞ্চি।